আর এটি তার বোনের বাসা, এখানে তিনি চিকিৎসাধীন ছিলেন, অক্সিজেন দেওয়া হচ্ছিল এবং সেটি আর ধরে রাখতে পারেননি তিনি। 6:55 তিনি ইহলোক ত্যাগ করেছেন। আর তার যে পারলৌকিক ক্রিয়াদি সেটি হবে, ছেলে এবং মেয়ে অস্ট্রেলিয়া থেকে রওনা দিয়েছে, তারা এসে পৌঁছলেই তার পারলৌকিক ক্রিয়াদি হবে এবং এটি আপনাদেরকে সকলকেই পরে আমরা জানিয়ে দেব। এবং এখন অর্থাৎ আগামীকাল বা আজকে রাতেই আমরা এটা মর্চুয়ারিতে হিমঘরে লাশটা ডাকব। হ্যাঁ অবশ্যই, তখন আমরা জানবো। আগে ছেলে মেয়ে না আসলে তো আর শ্রদ্ধার ব্যাপারটা নাই। অর্থাৎ আমরা যখন তাকে কবরস্থানে গ্রেভিয়ার্ডসে নিয়ে যাব, তার আগে আমরা একটা আয়োজন করব শ্রদ্ধা জানানোর। আগে নিশ্চয় তার দোহানোর যে গোসলের যে ব্যবস্থাটি করবেন সেটি কি এই বাসায় হবে কিনা এবং কখন নিয়ে যাবেন মরদেহ? এখন এগুলো কোনোটাই হবে না, এখন এটা এখন কোনো কিছুই হবে না। কেবলই 6:55 তিনি দেহ ত্যাগ করেছেন, তাহলে বুঝতে পারছেন সবার শোকে মুহ্যমান আমরা। তো ফলে আজকে রাতে অথবা কাল সকালে আমরা তার লাশটি হিমচুয়ারিতে রাখবো। ঢাকায় কি কোনোভাবে নেওয়া হবে? না না না, ঢাকায় নেওয়া হবে না। তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়ায় থাকে, তারা রওনা দিয়েছে, তারা দেশে ফিরলে তখন আমরা তাকে এই মুহূর্তে আমরা ইয়া করছেন। এখন শোকের সময়, যদিও সেরকম হয় তা যদি সেই রকম হয় আপনাদেরকে অবশ্যই জানবো, কারণ আমরা তো সবাই আপনাদের সাথে পরিচিত, মিডিয়ার কর্মীদের সাথে আমরা। হ্যাঁ, তো সেই কারণে আমরা এই ঘটনাটি জানাবো আপনাদেরকে। আপনারা আপনাদের মতো মিডিয়াতে নিউজ কভার করার জন্য যেটা প্রয়োজন সে ব্যবস্থাটা আমরা করবো, কিন্তু এই মুহূর্তে 6:55 মারা গেছে, এখন খুব সামান্য সময় অতিবাহিত হয়েছে, এই সময় সবাই শোকে মুহ্যমান, আত্মীয় স্বজন। তো এই মুহূর্তে তো আমরা কোনো কিছু প্রোগ্রাম নিতে পারছি না। আমরা যদি একটা ক্যামেরা পাঠাই সেক্ষেত্রে কি আপনারা অনুমতি দিবেন কিনা? এই মুহূর্তে আমরা আলাপ আলোচনা না করে, আমি তো তার বন্ধু, আমি পরিবারের সেইভাবে নই, তার বন্ধু হিসেবেই আমি এই কথাগুলো বলছি পরিবারের সাথে কথা বলে। আর সমাধি কোথায় হবে এবং কখন হবে? সমাধি বলে তার সমাধিটা কোথায় হবে এখন পর্যন্ত? শুরু থেকে যদি শুরু করেন কখন মারা গেছে, কিভাবে মারা গেল, স্যার সমাধি কোথায় হবে? আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, প্রত্যেকটা মিডিয়াতে ব্রেকিং নিউজ যাচ্ছে, এন্ড্রু কিশোর আর ইহ জগতে নেই। তিনি আজকে 6:55 ইন্তেকাল করেছেন। তার যে পারলৌকিক ক্রিয়াদি সেগুলো একটু অপেক্ষা করতে হবে, কয়েকদিন পরে হবে। কারণটি হচ্ছে তার ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে, তারা পথে রয়েছে। পথে রয়েছে বলতে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পারি টিকিট কাটা হয়নি, তো পথে কীভাবে? এখন হচ্ছে অনেক ফ্লাইট আছে, এখন বিষয়টা জানলো। আমরা জানতাম যে হয়তো আরও কয়েকদিন তিনি আমাদের মাঝে থাকবেন, কিন্তু দেখা গেল যে না, তিনি আমাদেরকে হঠাৎ করেই ছেড়ে চলে গেল। ফলে তার ছেলে মেয়ে ফিরলেই তখন তার পারলৌকিক ক্রিয়াদি হবে। তার মৃত্যুতে অপরণীয় ক্ষতি হলো কিনা সংগীতাঙ্গনে? অবশ্যই, আপনি তো আপনারা জানেন তো, এটা মানে আমরা শুধু বাংলা নই, ভারতবর্ষ এমন কি যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তারা একজন দেশের বিশিষ্ট শিল্পী। এই ধরনের শিল্পী হঠাৎ করেই তৈরি হয় না। আপনারা জানেন রাজশাহীর ছেলে অত্যন্ত স্ট্রাগল করে সে আজকে এই আসনে অধিষ্ঠিত হয়েছে। হ্যাঁ অবশ্যই ফিরছেন, তারা ফিরলেই তার শেষ কাজ হবে। রওনা হননি তারা, হয়তো যে কোনো মুহূর্তেই বিভিন্ন ফ্লাইট আছে, কানেকটিং ফ্লাইটে তারা চলে আসবেন। হ্যাঁ, ছেলে মেয়ের নাম বলা যাবে, ছেলের নাম হচ্ছে সপ্তক, অ্যান্ড্রু সপ্তক, আর মেয়ের নাম হচ্ছে অ্যান্ড্রু সংজ্ঞা। ছেলে মেয়েরা দুজনেই অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে। আমি প্রফেসর ডক্টর দীপকেন্দ্রনাথ দাস, দীপক দাস নামেই আমি পরিচিত। এন্ড্রু কিশোর আমার ছোটবেলার বন্ধু, বাল্য বন্ধু বলা যায়। একই সাথে আমরা এই মৃত্যুর খবরটা, এন্ড্রু কিশোর দার মৃত্যুর খবরটা আমরা নিচে ছিলাম, আমরা নিচতলায়, উনি তিনতলায় থাকেন এবং ওখান থেকে নেমে আসেন ওনার জামাই, ভাগ্নি জামাই এখানে আসেন। উনি আসে আমাদেরকে 7:00 জানান যে 6:55 মারা গেছেন উনি। আমি আমার কিশোরদা আমার বড় ভাই কাম মানে চলাফেরা বন্ধুর মতোই, আমরা সবসময় একই জায়গায় একই সঙ্গে চলাফেরা, সব জায়গাতে বিভিন্নভাবে আমরা চলাফেরা একই সঙ্গে, এবং রাজশাহীতে বিশেষ করে রাজশাহীতে আমরা একইভাবে চলাফেরা, আমাদের কোনো ভেদাভেদ নাই।
একইভাবে আমরা সব জায়গায় গেছি।